5ই আগস্টের পর মানুষের সাথে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, এখন সরকার পতনের আন্দোলন নেই, তবে থেমে নেই তাদের কার্যক্রম। রাষ্ট্র সংস্কারে তাদের দল যে 31 দফা রূপরেখা দিয়েছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই তৃণমূলের কর্মীদের এখন অন্যতম প্রধান কাজ। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আমি সকলের নাম বলবো না, এখানে আমাদের তৃণমূলের সাথে নিয়মিত চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। সাংগঠনিকভাবে বিভাগ ও জেলার দায়িত্বশীল নেতাদের নিয়ে বৈঠক করছেন দফায় দফায়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই কাজ করছেন তারা। জনগণ যা চায় আমাদের কাছে, রাজনৈতিক দলগুলির কাছে, তারা দেশে শান্তি চায়, গণতান্ত্রিক অধিকার চায়, ভোটের অধিকার চায়, মুখের ভাষা তারা যেন স্বাধীনভাবে বলতে পারে সেটাই চায়। সেই জন্য আমার নেতা দেশ নেতা তারেক রহমান দেশ গঠনের লক্ষ্যে 31 দফা দিয়েছেন দেশ সংস্কারের জন্য। তার প্রথম কথা হলো সাম্য এবং মানবিক সমাজ নির্মাণই তার প্রধান লক্ষ্য। সেই জন্য আমার নেতাকে স্লোগান দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ আমরা জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ চাই, দেশনেত্রী বেগম খালেদা শাসনামলে বাংলাদেশ চাই, এবং দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন, সেই বাস্তবায়নের সংস্কারের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন চাই। সেই সংস্কারের মধ্যে রয়েছে বিশেষ করে জনগণের যে চাহিদা, খাদ্য দ্রব্য মূল্য কমিয়ে আনা। মানুষ আমাদের কাছে চায় যে দ্রব্য মূল্য স্থিতিশীল থাকুক, দেশ একটি শান্তিময় পরিস্থিতির সৃষ্টি হোক। বিএনপি একটা গণতান্ত্রিক দল, এটা নির্বাচনকে সবসময় প্রাধান্য দেয়, মানে বাংলাদেশ যাতে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হোক সেটা চা। এখন আমরা যারা আছি, যারা মাঠে তৃণমূল যারা আছে, আপনারা জানেন বিএনপি একটা সুশৃঙ্খল দল, এবং আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ডেইলি বার্তা দিচ্ছে এখানে। আমাদের বর্তমানে আমাদের যারা এই বিএনপি এবং অঙ্গ সংগঠনে যারা আছে সবাইকে যেন সতর্কভাবে চলে। এক্ষেত্রে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কোনো কর্মকাণ্ডে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কোনো ছাড় না দেওয়ারও বার্তা রয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে কিছু টিম গঠন করে যে সকল চাঁদাবাজি, সন্ত্রাস, দখলাত্মগুলি পরিত্রাণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কার চাই, যেটা জনগণ চায়, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনারা দেখছেন আমাদের শত শত ছাত্ররা আজকে তাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমার নেতা উনি আমাদের সাজেশন দিচ্ছেন, সেই সাজেশনে আমরা কাজ করছি। আমরা চাই জনগণের মাঝে থাকতে, জনগণের মাঝে থেকেই, জনগণের হৃদয় থেকেই আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। কেহ যে সাধারণ জনগণ যে কষ্ট না পা, যেমন আছে চাঁদাবাজি, একটা অকারেন্স করা, একটা এলাকায় গিয়া দখল করা, এগুলা আমাদের দলে খুব কড়া নির্দেশনা আছে। এবং আপনারা দেখছেনও কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কয়েকজনকে শোকজ করা হয়েছে, এখানে সার নাই। যারা সঠিকভাবে দল পরিচালনা করতে পারবে তারা দলে থাকবে, প্রয়োজন বোধ দল থেকে সরে যান। দলটির নেতারা বলছেন, রাষ্ট্র সংস্কারে তারা ভূমিকা রাখতে চান, সেক্ষেত্রে পদ পদবি মুখ্য নয়। আমাকে কিছু না দিলেও আমি বিএনপি ছাড়বো না, আমি বিএনপি করবো। এর মধ্যে একটা আদর্শ আছে, এটার মধ্যে একটা গণতন্ত্র আছে, এটার মধ্যে একটা ভালোবাসা আছে, এটার মধ্যে একটা ভালোবাসা বন্ধন আছে, একটা পরিবার। আমরা দলকে এইভাবে লালন করেছি, আমরা বিগত দিনে স্যাক্রিফাইস করেছি, এখনও স্যাক্রিফাইস করতে চাই দেশের জন্য। এখন আমাদের জোট রয়েছে, জোটের মধ্যেও যদি কেউ নমিশন আমার দল দিয়ে থাকে সেখানে তো আমাকেও স্যাক্রিফাইস করতে, আমরা স্যাক্রিফাইস করবো দেশের জন্য, দেশের জনগণের জন্য। আসলে সংসদ সদস্য হয়েই বড়ো কথা নয়, আপনি সংসদ সদস্য না হয়েও কিন্তু মানবিক কাজ করতে পারবেন, জনগণের স্বার্থে থাকতে পারেন, সেটা হলো আপনার মন মানসিকতার ব্যাপার। সকলের একটা বাসনা থাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সর্বোচ্চ আসনটি নেওয়ার জন্যই, সেটাই হলো রাজনীতি কর্মী, একজন পদপ্রার্থী হওয়া, সংসদ সদস্য হওয়া, কেউ উপজেলা চেয়ারম্যান হয়, কেউ মেম্বার হয়, কেউ চেয়ারম্যান হয়। সেরকম কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিশ্রম করার জন্য হয়তো মন কিছুটা খারাপ থাকে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেটা স্যাক্রিফাইস করব। বিএনপির রাজনীতিতে সক্রিয় এসব নেতারা বলছেন, দলে যেন কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সকলকে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।